সমন্বয় কমিটি একটি যৌন কর্মীদের সংগঠন। তার আন্দোলনের 28 বছর পূর্ণ করেছে। 29তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। দুর্বার সারা বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সমাজের কাছে তার বার্তা ছড়িয়ে দেয়। যে কোনো মায়ের স্বপ্ন তার সন্তানদের দ্বারাই পূরণ হয়। প্রত্যেক মা চায় তার সন্তান সঠিক শিক্ষা লাভ করুক। যৌন কর্মী আমলাসোলের সবর, পুরুলিয়ার নাচুনি ও ঝুমুরের সন্তানরাও উপযুক্ত সুযোগ পেলে নিজেদের প্রমাণ করতে পারে এবং এর একাধিক উদাহরণ রয়েছে। আজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রায় 40 জন কৃতীদের সংবর্ধনা প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদিকা বিশাখা লস্কর, ডক্টর অশোক কুমার সিংহ সহ অন্যান্যরা। এই যে আমাদের অধিকার দিবস বা আমরা যে আমাদের জন্মদিন দিবস হিসেবে 29 বছরে আমরা পা দিয়েছি, সেই উপলক্ষে যে প্রান্তিক জনগোষ্ঠীর যে সন্তান, সে যৌনকর্মীর সন্তান এবং আমলাসোল সবর গোষ্ঠী এবং পুরুলিয়ার নাচনি তাদের যে বাচ্চাদের এই যে 29 বছর পূর্তিতে আমরা তাদেরকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা পাশ করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করছি এবং তাদেরকে উৎসাহ দিচ্ছি যে যাতে আগামী দিনে তারা আরও সুন্দরভাবে পড়াশুনো করতে পারে। যার যেটা মনে হবে যে কখনো তাদের মনে কখনো না হয় যে আমি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, আমার মাধ্যমিক দিলাম বা উচ্চ মাধ্যমিক দিলাম এখানেই কিন্তু শেষ, তা কিন্তু নয়। আমরা সেই জায়গা থেকে চেষ্টা করব তাদেরকে যতটা পারি আর কি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। সেই জন্য আমরা আজকে যে অনুষ্ঠান করেছি তাদের 2000 টাকার একটা করে চেক হাতে তুলে দিয়েছি, বিভিন্নভাবে 1000 টাকার মতো প্রায় আমরা গিফট তুলে দিয়েছি। আগামী দিনে চেষ্টা করব এই সব সন্তানরা তারা আরও ভালোভাবে পড়াশুনো করতে পারে। আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের সাবাস বলছি যে এগিয়ে এসেছে, এটাই আমাদের ভালো লাগার জায়গা। খুবই আজকে ভালো লাগছে যে আমরা যে দীর্ঘদিন ধরে আমাদের যে লড়াই ছিল যে এই মানুষগুলো যেভাবে নিপীড়িত এবং তাদেরকে তুলে ধরা, আমরা যে কাজে হাত দিয়েছিলাম এবং আমাদের শ্রদ্ধেয় ডক্টর জানা আমাদের এই পথ দেখিয়েছিলেন এবং এই সমাজকে তুলে ধরার জন্য যে প্রয়াস করেছিলেন সেই প্রয়াসটা আজকে সফল হতে চলেছে এবং যৌনকর্মী ছেলে মেয়েরা আজকে অনেকটাই এগিয়ে এবং তাদেরকে আরও এগোনোর জন্য আমরা শপথ গ্রহণ করলাম এবং অঙ্গীকারবদ্ধ হলাম এই মঞ্চ থেকে। কলকাতা থেকে চিরন্তন ব্যানার্জি রিপোর্ট প্রত্যহ।